والصلاه والسلام على رسوله محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وذرياته وأهل بيته وأولياء ملته وعلماء محبته وعلينا معهم وبهم أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم. بناد میں رسل کو مدینہ نکالو بہر دم سے سفینہ. صلاۃ لیا اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی এই দুনিয়া খেলার দর বাঙ্গা যাইবে দুই দিন পর, এই দুনিয়া খেলার দর বাঙ্গা যাইবে দুই দিন পর, দিন থাকিতে কর মোমেন পর যেদিন তোমার ডাক পড়িবে খবরের মাঝে শুইতে, যোগার কিছু করার মোমেন তার মাঝে যাই দেখাইতে. কাফনের কাফর ফরিতে হবে, কেউ তো বাঁচতে পারবে না, ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না. ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ইবে একদিন লাস্তানি আনি যার, তো হঠাৎ করি একখানা করি ওষুধ খাই দিয়ে খাইতো আসিল, আর গোয়ে ফি যার মানুষ গুয়াড়ি যার, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ ডাক দিয়ে, বাবা তুই তো হম ফরি যেতে আসিল, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ
আর অন্য যদি লড়ি জন্মই গোড়া মাজা হবে মানুষ বেগুন লড়ি দেবে বুঝি ঠিক আল্লাহ জিবে ওয়াজ করেন নিয়ে জিবে তো নুনিবেন ইবে জবান কলব আহালাক আসার আসরং বেগুন যদি খেলিয়েন না থাকে থইলি বেতন হেদায়ত পাইতে কষ্ট হয়ে যাবে ঠিক না হ্যাঁ রবিউল আউয়াল মাস মাস জিবে আইরিবে তো সফর আইর দিবে কি মাস রবিউল আউয়াল মানে মিলাদুন নবী মানে নবী পাকের আগমনের মাস দয়াল নবীর আগমনের মাস যে দয়াল নবী নইলে এত বড় কুল কায়নাত কিছু নয় গেয়ে বই দিবে মরম মাস কি মাস মরম মাস জিবে আওলাদ রসুল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু করে শহীদ করে দিয়ে এজিদ বাহিনী হল এন্দুনু আসিল বৌদ্ধনু আসিল খ্রিস্টানু আসিল অন্য ধর্মের মানুষনু আসিল দাড়ি টুবি ফাগরি মিজুয়া কলা মানুষ হলে 22,000 এজিদ বাহিনী দাড়ি টুবি লাকি আওলাদ রসুলের শহীদ করে দিয়ে দে কোনো মুসলমান আসিল কিন্তু এগুনো নামাজ দোয়া করিয়ে এগুনো আজান দিয়ে এজিদ বাহিনী একামত হইয়ে এজিদ বাহিনী জমাত উপ করিয়ে এজিদ বাহিনীর দল তো আজান হইয়ে না ও বাবা ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আত্ম বর পরিষ্কার মিকে দাঁড়ি ওই 12 জন নরেন্দ্র মদিত্য আছে এই যে গামনি ইতে তে ফাগরি উগ্র আছে সুন্দর মিকে ভাঙ্গাবিও বিদিতে সার সমবিধি খাতে 12 তে নরেন্দ্র মোদি ফাগরিও আছে পাঞ্জাবিও আছে দাড়িও ইমানদার না না বেঈমান তাহলে দাড়ি টুপি ফাগরি না ইমান না ইমানের মূল অংশ দেখি জানতুন বেশি রসুলের ভালোবাসা বড় করে হ ইয়ানের নামি না দাড়ি টুপি ফাগরি আছে মগর রসুলের ভালোবাসা নাই তাহলে বেগুন গেয়ে আজীবন নামাজ পড়ব আজীবন মিসওয়াক করব আজীবন নারী টুপি লেখব কিন্তু তুই যদি মনে কর রসুলি বেহারের বিক্রি আনা ভালো আছে না আর কিছু খনা আর জিন্দগির আবাদত মুহূর্তের মধ্যে কি গিয়ে তো গেয়ে গুই অনা তো যুক্তি কাটাবেন তো নবী মারা দিকে না কাটিকে আস্তাক্ষর আরে তুকে কেন হইব মাই বুয়া দেইতে লক্ত মাংস বিয়া গুন মাই বুয়া মহিলা ইবা আর ওই নিবা আর মাই বেকে বিয়া গুন মা জাতি ঠিক নে সে ঘরের বউর কত তুই জেলে মাই বুয়া ফারারে গুন মহিলা তুইও মহিলা তোর গমনি একবারে তোমার শরীরে সকালে সুরতে সেরাইয়ে আতে টাতে তোমার একবারে বউর হাত আর মা ডিকেলা বউয়া জানা গেই গো এই যে গজনি শুধু মা ডিকে লাগে রই দে আরে বউয়া জানা ইবারে গদ ওটো তালাক তালাক দিয়া না ঘরে এই যে গজনি তালাকি বাদ দিয়া না ঘরে শুধু বউর একখানা হই বেলিলে দে তোমার সারা সুরতে আতে টাতে বহু বহু আর মা ডুকে শুধু মা ডুকে ওই দেই বোবরা থালাক দিয়া না করে অটো থালাক দিয়ে দি তো হন মানুষ যদি হন মলয়ে যদি হন ফরিয়ালাই যদি গ নবিয়া ডুকে ইবার হওয়া বলতো নইব অটো ইমানা না হইগে হই ইবার লেমন নয়া দলিল তো আবিত নু বুঝাইতার কি নি এই যে গামনি যে জায়গার মধ্যে রসুল পাকের আজকে রসুল মহব্বত দিয়ে না থাইব ইতর কোন ইমান নাই ইতর কোন ইমান নাই নাই ইয়ামন দেশের মধ্যে হত হাজার মানুষ আছে ইয়ামন
জ্ঞানী মহাজ্ঞানী ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট সরকার আছে না? এসে হওয়ামনি কেউ নসিনে নাম ভূষণ লইলে উগ্র নাম অতলক হইতে কেন, কিন্তু উগ্র মানুষের নাম ঠিক নে চিন না নামুন্য তো হজরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা নামুন্য না কেয়া ইবের সিনের কা ইবের রসুল পাকাল্লাই ফান হয়ে গেই গই মানুষ বোধ পা, কিন্তু কেয়ামতের দিন বাকি দেবে বুঝলি যারা রেস্কের ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা দুজনে কাবা শরীফ নির্মাণ করিয়ে বানাইনি দশ বার বানাইনি কি কাবা শরীফ অনারার কথা বুঝতে লাগত না, আই আঞ্চলিক করি কই তো অনারার কম করে বুঝে গেল দেখি আল্লাহ বুঝি গে তৌফিক দ। তো কাবা শরীফের গিলেবাজিল রঙিন আগে কাবা শরীফের গিলেবাজিল আগে কি রঙিন রসুলের দাদা আব্দুল মুত্তালিব তার রসুলবাগের দাদা আব্দুল মুত্তালিব বে মুস্তাজাবুর দোয়া বাতু নিলে দোয়া কবুল হতো ওয়াকানা মুজিবুর দোয়া। তা আব্দুল মুত্তালিব আর রসুলবাগের দাদা ইবে এটা গনিবরি মুত্তি বেলতে কব এই যে হন আই যে আর উঠবো নোয়ামে ইবে হলে ইবের উপর মধ্যে দেইলাম দে মূর্তি লাগাই নিয়ে আসি ইবেন নাম আসিল লাহা কি নাম কইলেন কাবা শরীফের বান্ডিক মূর্তি আসিল ইবেন নাম আসিল মানা কাবা শরীফের ফিসুদির কোনাটুকু মূর্তি আসিল মানুষ তলদি
মাঝে মাঝে হওয়ার থলা দিয়ে আনা ফেলা করত। আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নাই যে শাদি মুবারক এইজন খানা ন ঘরে, আর রসুলের দাদা তো শাদি মুবারক ন ঘরে, তোলে রসুল পাক তো দূরের কথা, আর নবীর আব্বা জানো আইজু খাজা আব্দুল্লাহ আইজু দুনিয়া তশরিফ ন আনে। তাই তো কাবা শরীফ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলাকে জবা সমত হনদিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আর বসে থাকে কোনদিন মূর্তি পূজা নাও করি বাইতুল্লাহ শরীফে গেই দেখে খাবার গিলে বিয়ন রঙিন আর আগুদি আর বাবা জিল্লি এনে দেখা কোনো করতো সাইত খাসেন তো দড়ি সাথে কাবা শরীফের গিলে বেকানা ফুরফুরি হয়ে গিয়ে ফুরফুরি মানে লৈথরিয়ে কি হইলি এসে খাওয়া জলিয়ে গিয়ে নরম ওই তার রসুল দাদা আব্দুল মুত্তালিব কোথায় রে এখন বেশ কোন মূর্তি লই ভালো গিয়ে বই খাবার শরীফের গিলে পাঞ্জার বুদ্ধি কেয়ার খবর নাই আটা লাগাইয়ে রে আটা তো বুঝতে লাগবে মহিয়ারি লাগাইয়ে রে খাবার শরীফের উরুড়ি চাই দেখ দেখ খাবার শরীফের স্বামী জিয়ান আছে তক্তারি কেন ভাঙে বই গুনা গাইবে দেখিয়ে জরি জরি করেন দরজ গুনে তোর কি তার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ঘর দে আয় আজি এতুন কাবা শরীফের গিলাপ ধরে নিয়ত করলাম এ কাবার গিলাপ পান আয় বানাইব সানিও লাগাইব দরজন আয় দায়িত্ব লইরে ঠিক করি বড় করে হয় আজ শাদি মুবারক বলিও না তো গরিব দানা কাবা শরীফ তুই না ছোড়ো ন ইম বড় এবং লম্বা ওসা তো আব্দুল মুত্তালিবে ঘরে বাড়ি কিউকে তোয়াই চাই দে দিলে বুঝে করি এসে কম নেই তো টিয়া গলে বাকি এলে তো ওটা টিয়া নাই খাবার গিলা ফল দাই দেবো টিয়া লাইব দরজা বানাইতে লাইব উদি সানি বানাইতে লাইব তো বুদ্ধি বার আর রসুল দাদা আব্দুল মুত্তালিব কি বুদ্ধি এক সরকার নু আসিল আরবত গোত্র আছিল বড় বড় গোষ্ঠী এটি বনি রবি বনি উমাইয়া বনি গারাজা বনি কোরাইজা বনি হাসান এভাবে বড় বড় কি আছিল গোত্র গোষ্ঠী অল যার গোষ্ঠী যত বড় সিয়া না ইতে এত খাবে সরকার এসে কমা নু আসিল এত হইলে যার গোষ্ঠী যত বড় যার গোষ্ঠী যত যার গো ইতে হইলে সিয়া না বুঝতে দেখছে না এখন হইলে বউ গোষ্ঠীর বল ধরে ধরে যুদ্ধ চলে দাল থই আর রসুল দাদা আব্দুল মুত্তালিব ফগড়ের টিয়া নাই বাড়ি দাদা বিতে দিলে তো হইলে টিয়া বুঝে নাই বুদ্ধি বার হইল বনি কুরাইজা বনি উমাইয়া বনি গারে বনি রবি বনি নজির এভাবে বেয়া গুত্র তো গুত্র তো বহুত আছে বারুয়া বড় বড় গুত্র ডাকে হজম বারুয়াতুন বারো জন মাথা মাথা মানি নেতা বারো জন নেতারে ডাকিয়ে লইয়ে আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব ওবা আব্দুল মুত্তালিব সারা সুরত বেশি সুন্দর আছে আব্দুল মুত্তালিবের কে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা মুহুর সারা মুবারকি জয়িত ইন বেশি সুন্দর আছে লম্বা আছে টল ফিকার ঠান্ডা মেজাজ আছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হজন কইলাম দে 12 জন 11 জন তেই যুদ্ধ তে কোরাইশ বংশ তে যুদ্ধ হজন 12 জন 12 পুত্র 12 পুত্রের হজন 12 জন 12 জনের হইল দুবা আমরা তো এখন লইরে ফল গইয়ো আর মনে সাহ দে আয় আব্দুল মুত্তালিবের মনে সাহ দে কাবা শরীফের গিলা বেকান সিরিজ আর কই ইয়ান নান লাগাই বেল্লাই দরজাম গুনে গাই ইয়ান লাগাইও সানি গান বদলাইও যাতে যাতে হালাল দিয়া আছে এইদিন লিয়াবি লিয়াবি মানে থাল গ দে বড় কানিয়ান আর কি কয় থাল তোমার হালাল দিয়া
মারাত্মক বেশি শরীয়তের মশলা সুতুর তুন কি মারাত্মক এই সদর এগুন যেগুন মাল জব্দ করিকে এল্লা সদর আর বেগুন জাহান নামে যেগু বেগুন জাহান নামে যেগু আগুন দরকি কিন্তু পানির অভাব নাই কিন্তু নিফেন নকান কিন্তু জাহাজত কি জলে ওই জলের কিন্তু কোন সাহায্য ফানিয়া জাহাজ রান্নি ফেন না ফারতে তিক্ত দূর কেয়ামত দিন কোটি কোটি ওলার মালল কোটি ডিয়াল ফরিতাইব কিন্তু তারার বাঁচা বাঁচাইবার মত কোন সুযোগ এটিয়া বুঝে তারার বাঁচাইবার মত কোন সুযোগ না ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন তার মাল তার কুয়াশা কেয়ামত দিন কোন হাজামে নোয়াইব নোয়াইব আল্লাহ ইয়া রাব ইয়াকুনরে বুঝিবে তৌফিক দান করো আমিন অনারাত বুঝো তাইল না থালো কিয়ানো হালালি ঠিয়া হ্যাঁ টাকা দিতে 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 মোটামুটি ফরগি মোটামুটি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু খাবার গিলে বই যাইব সানি হয়ে যাইব দরা যাব যে ঠিয়া ফরগি এবং দিয়ে খামুন যাইব দিয়ে অধিকার নইয় না উল্টে উল্টে সার আব্দুল মুত্তালিবে কি কইল একবার বালা করে সাই ওড়াই আব্দুল মুত্তালিবে বিভিন্ন দুনিয়ার মানুষ সামতুন ইমনতুন মিশরতুন ইরাকতুন বিভিন্ন কান্ট্রির তুন এদেশের মানুষ আইয়ে খা বাইয়ে সাহেব বেল্লাই কিন্তু আজ ইয়ে ছিন্ন ভিন্ন হইলে আর তো সরম লাগতো মতুয়াল্লির খাস কারবার চলার না মতুয়াল্লি ওই না নিজে দানা বিয়াগুলো দড়ি বাঁধি বানাই দিয়ে বালা খান যদি গড়ে দেয় ইজ্জতি বড় করে বংশ আসমানে জমিনে দোয়ার লক্ষ্মী না থাকে তো আল্লাহর নিয়ামত আছে ইবে কি হইতার নি ইবে আর রসুলুর দরুদ শরীফ কে এত মনের আশা আছে জামিলে আছে কষ্টটা আছে বউ লই বুয়া লই জামা লই সংসার লই হজ্জ লই আর রসুলের কথা সবে বর্ণ দেখিলে কি দিবে কইতার নি আউলার নাচ দিবে পারিবে মনের যত আশা আছে বেগুন ঘুরে দেবে বুঝি বড় করে আল্লাহ এখানে বলা কুলিয়ার দরুদ শরীফ পড়ো সালাম দুনিয়া।